এইটা যদি আপনার মেয়ে হয়, ওর সঙ্গে যেটা হয়েছে সেটা তো ঠিক হয়নি না, এইটাই তো আমার কথা তো তাই। তার জন্য তো যেই হোক এই কাজটা যে করেছে, যে পাগল ও মাথা ঠিক থাকলে আর চলে যেত না, তার জন্য কি এই কাজটা ঠিক করেছে যেই করুক। আমি বাড়ি নেই পৌষ মাস থেকে, তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কালকে হঠাৎ মানে ফোন দেখছিলাম, দেখতে দেখতে ফেসবুকে দেখা গেল ওনার একটা ভিডিও, তো দেখছিলাম উনি একটা মানে পাগলি মানুষ তো একটা পেকে, তো চেনা জানা লোক, তাই ভাবছিলাম যদি খুঁজে আনা যায়। হ্যাঁ ওদের দেখিয়েছি, বলছিল হ্যাঁ ওদের বাড়িরই লোক এটা। সে মারা গেছে পৌষ মাসে, মা হারাইছে, এই রাস্তার তিনি হারাইছে। আচ্ছা, এই 9 মাস পরে এই ভিডিও দেখেছেন? হ্যাঁ। আর এই ভিডিও দেখে মনে হচ্ছে? হ্যাঁ উজ্জ্বলা। উজ্জ্বলা? হ্যাঁ, ওর নাম উজ্জ্বলা। ওই উজ্জ্বলা মুখ হাসা, টারে টারে তাকাইয়ে দেখা, ও কারোর কিচ্ছু বলতো না, এই রাস্তায় দাঁড়িয়ে থাকতো। তারপরে যেখানে যাওয়ার দরকার ঘুরে টুরে একাই বাড়িতে আসতো, আর সবার আমাদের সবারই চিনতো, সেই পুরনো লোক টোক যারা আছে সবাই নাম বলতো। তারপরে একদিনকে রাত্রি বেজে ওইখানে সেই পৌষ মাসে, তারপরে রাত মনে হয় 12টা-1টার সময়, আমি রাত্রি এই দিক থেকে ওই যে সেই বুলেট গাড়ি দেখি দেখি, ওই বুলেট গাড়ির আওয়াজ শুনছি, সে ভট ভট করে আসলো। আসার পরে কি এত রাত্রি কে এই গাড়িটা? তারপরে পরের দিন সকাল ওই টিউশনে এরা বলছে কি উজ্জ্বলার পাচ্ছি না, উজ্জ্বলা। আমি খালি বলছি তাহলে ওই গাড়িতে তুলে নাছে। তারপর আমার এই মামির ঘরের সামনে, তা বলছে কি আমি ওই আওয়াজটা শুনেছি গাড়িটা, ও ওইখানে থাকতো, ওই দিকে থাকতো, রাত্রেও দাঁড়িয়ে থাকতো, বাড়িতে থাকতো। তারপরে থেকে নিরখোঁজ, কত খোঁজাখুঁজি হয়েছে, তারপরে থেকে নেই নেই। কালকে আবার এসে ওই পাড়ার একটা বউ এসে এই বাড়ি দেখাচ্ছে ওই বৌমার, আর আমি বাড়িতে বসে ওখানে খড়ি কাটছি। তা বলছে কি ও কাকি একটা জিনিস দেখো, তার এই ফোনটার এই ছবিটা দেখালো, কলে দেখো তোকে, তা আমি যে উজ্জ্বলা, ওদের বাড়িতে খবর দাও, দেখাও গাও। ও আবার ভয় পাচ্ছে, তাহলে কি বলবে, কিচ্ছু বলবে না, তুমি যাও তো, কয় না না। তারপরে আমার বৌমাদের দেখালো, আমার দাওরের দেখালো, তারপরে আমি আবার আমার ওই যাওয়াটার ডাক দিলাম, সবাই দেখে দেখে সবাই বলছে উজ্জ্বলায়, ও সবই ওরই দেখা যাচ্ছে, পাওটা দেখা যাচ্ছে না। হ্যাঁ ওর পাওটা দেখলে এমন অবিকল, বুঝেছ না, পেট ছিল না তো, এমন তল পেটে এরকম ছিল না তো, কত বছর ও এসছে শ্বশুর বাড়ির থেকে, মানে বিয়ে 4-5 মাস ছিল শ্বশুর বাড়ি কালিনানপুর, 4-5 মাস ছিল। তারপর ওর বিয়েওয়ালা ননদ বাড়িতে ছিল, তারা তাড়িয়ে দিয়েছে, এতকাল এই ভাইদের কাছে রয়েছে, তখন ভাইদের বিয়ে হয়নি, তখন থেকে এই বাড়িতে রয়েছে, এই পাড়ায় কেউ কিচ্ছু বলে না। আর হঠাৎ করে নিয়ে যায় যে কে যে এরকম অবস্থা হলো, তাহলে খুঁজে এখন আনার দরকার হয় না, তাদের ধরার দরকার তো। তাই বলছি যে যদি দিদি হয় তাহলে নিয়ে আসবো বাড়িতে, এখন বাড়িতে এনে একটা ব্যবস্থা করতে হবে যে ওই পেটটা ওরকম কি করে হলো এটা। আপনাদের ঠিকানা কোথায় এটা? এটা শ্যামনগর। আচ্ছা, উনি যে বাড়ি থেকে মিসিং হয়েছিলেন কতদিন আগে? এই 8 মাস। 8 মাস তখন মিসিং ডায়রি করেছিলেন? তখন বলেছিল যে আমার ভাসুররা গেছিল, তখন বলছিল যে পাগলি বলে যে চলে আসবে, চলে আসবে, তা এরকম মাঝে মাঝে যেত, আবার চলে আসতো, তা কালিনানপুর যেত মামা বাড়ি, ওখানে থেকে আবার চলে আসতো, আর আসে না আসে না, খোঁজাখুঁজিও করেছে পায়নি, তা আর কিছু করায়নি, আসবে আসবে করলে আর আসেও নি। ভাই আছে, 3 ভাই আছে, আর 2 বোন আছে, আর আমরা ভাইয়ের বউ, আর ও বড় ননদ আমাদের সবার বড়, আর হলো এ বড় বউ আর ছোট বউ, এই আমার শাশুড়ি। ওনার মেয়ে? হ্যাঁ ওনার মেয়ে। মেয়ের নাম উজ্জ্বলা। বয়স কত? আপনার বয়স কত? আমার বয়স কত আমরা কি করে বলবো, আন্দাজে বলতে হবে, এত বয়স হতে পারে। দেখেন চালান তো, দেখি ওইটা চালান, এগিয়ে আসেন, আর এই ছবিটাও দেখাও, ওই যে এই যে এদিনের যে তোলা ওইটাও দেখাও, আর এই যে আগে আবার এই দিনে যে চলে যাওয়ার আগে যে ছবি তোলা আছে কিন্তু ওইটা, ওই ছবিটাও আছে, আনেন তো, এই এইটার এখানেই আছে, এই ফোনেই। তারপরে চুল দেখে, ওর চোখ মুখ দেখে, সব দেখে আমরা ভাবছি দিদি, কিন্তু আমি পা না দেখে আমরা বুঝতে পারছি না, পাটা আমাদের চিহ্ন, দিদির পাটা দেখবো তাহলে, বা পায়ের আঙ্গুল নেই,
তারপরে আবার চুল হয়েছে, এরকম চুল হয়ে রয়েছে। বাপায় দুটো আঙুল নেই না, আর আঙ্গুল গুলো এরকম নাট বল্টুর মতন হয়েছে, আর বাদ বাকি আঙ্গুল গুলো নোক নেই। এই নাইটিটা পরেই বেরিয়েছিল, আর এই যে চুল, এইরকমই চুল, এইরকমই মুখ, সবকিছু এইরকম। ইনি কি উজ্জ্বলা? হ্যাঁ, ইনি উজ্জ্বলা। ভিডিওটা কোথায় পেয়েছেন? ও দিদি, এই ভিডিওটা আপনি কোথায় পেয়েছেন? আমি ফেসবুক থেকে হঠাৎ মানে ফোন খাচ্ছিলাম, ঘাটতে ঘাটতে দেখি ফেসবুকে পেয়েছি। ইনার সঙ্গে যোগাযোগ করতে হবে, ইনি কোথায় পেয়েছে সেটা দেখতে হবে। হ্যাঁ, এর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু এর অনেক এসএমএস করেছি, রিপ্লাই দেয়নি এখনো কোনো। এই ভিডিও গুলো রয়েছে এদিক ওদিক কালেক্ট করা ভিডিও, কিন্তু ইনি তো বলতে পারবে ভিডিওটা কোথায় পেয়েছি। ওই তো, ও যদি মনে করে যে আমি তো এসএমএস করেছি, আমি তো পাইনি। ওর সার্কেলে যে ফ্রেন্ড আছে, একটা না হলে দুটো তো হবে। এই মুহূর্তে কি করতে চাইছেন? এবার থানায় যাবেন আপনারা? হ্যাঁ দিদি, আপনারা কি থানায় যাবেন? এটা প্রশাসনকে না জানালে তো কিছু হবে না। মানে এই মুহূর্তে আমরা তাহিরপুর থানায় আসলাম এবং বড়বাবুর সঙ্গে কথা বললেন। কি বললেন উনি, কি মনে হলো? বললেন, শুনে তো ভালোই মনে হলো, বললো যে সব ছবি টবি দিতে, থানায় ডায়েরি করতে বললো। মানে ভিডিওটা যেই ফেসবুক পেজ থেকে পাওয়া গিয়েছে তার সঙ্গে যোগাযোগ করা হলো, আপনি দেখলেন, আপনার সামনে কথা বললো, এবং বড় বাবুর যে ব্যবহার কেমন লাগলো, কি মনে হলো? ব্যবহার খুব ভালো, সবার সাথেই কথা বলে, শুনে খুব ভালোই লাগলো কথা। বড় বাবু কি বললেন? বড় বাবু ভালো কথাই বললো, যে এবার ওগুলো সব দিতে, দেওয়ার পরে তারপরে ওনারে চেষ্টা করবে। তিন চার দিন হলো যদি থাকতো আবার চলে আসতো, কিন্তু এরকম এটা দেখে আমরা যে পায়ের তো দিদির আঙ্গুল নেই, তা ওই যদি দিদি হয় তাহলে এখন বাড়ি নিয়ে আসতে হবে। এই ভিডিওটা দেখছেন, ওটা আপনার দিদি মনে করছে? মনে করছি, করছি মনে হচ্ছে। তারপরে দিদির আবার যে চলে গেছে, যে একটা ছবি মানে তোলা যেত না, ছবি তুলতে দিত না, তাও আমাদের তুলেছিলাম একটা ছবি, ওই ছবিটা আছে। যদি দিদি হয় তাহলে নিয়ে আসবো বাড়িতে, এখন বাড়িতে এনে একটা ব্যবস্থা করতে হবে যে ওই পেটটা ওরকম কি করে হলো। এটা আপনাদের ঠিকানা কোথায়? এটা শ্যামনগর। উনি যে বাড়ি থেকে মিসিং হয়েছিলেন কতদিন আগে? এই 8 মাস। 8 মাস তখন মিসিং ডায়েরি করেছিলেন? তখন বলেছিল যে আমার ভাসুররা গেছিল, তখন বলছিল যে পাগলি বলে যে ও চলে আসবে, চলে আসবে, তাই এরকম মাঝে মাঝে যেত আবার চলে আসতো, তা কালিনানপুর যেত মামা বাড়ি, ওখানে থেকে আবার চলে আসতো, আর আসে না আসে না, খোঁজাখুঁজিও করেছে পায়নি, তা আর কিছু করায়নি, আসবে আসবে করলে আর আসেও নি। ভিডিওটা দেখেছেন আপনারা? আপনার বয়সী? না না, আমার থেকে একটু বয়স কম আছে, আমার ছেলের বয়সী। এরা কত বছর বয়স হবে? তাও প্রায় 55 বছর। কতদিন মিসিং আছে, মানে কতদিন দেখেননি নাকি? এই এই 9 মাসে মারা গেছে, পৌষ মাসে হারাইছে, এই এই রাস্তার টেনে হারাইছে। আচ্ছা, এই 9 মাস পরে এই ভিডিও দেখেছেন? হ্যাঁ। আর এই ভিডিও দেখে মনে হচ্ছে? হ্যাঁ, উজ্জ্বলা। উজ্জ্বলা? হ্যাঁ, ওনাম উজ্জ্বলা। এখানে কি দেখছেন ভিডিওতে, কি বুঝলেন? বুঝলাম, ওই উজ্জ্বলা মুখ, হাঁসা, টারে টারে তাকাইয়ে দেখা। ভিডিও দেখে কি বুঝছেন আপনি? এইবারই মেয়ের মতনই, এইবারই মেয়ের মতনই লাগতেছে।